ড্যাডি ওনা খুব ভালো ছাত্র বারবার স্কলারশিপ পেয়ে এমএ পাস করেছে এবং বর্তমানে একদিকে চাকরির জন্য ফায়দা হচ্ছে অন্যদিকে তোমার সঙ্গে ড্যাডি তুমি চুপ করো আমার মান সম্মান সব শেষ করে এই এতিম ছোট লোকের বাচ্চার সঙ্গে প্রেম করতে তোমার লজ্জা করলো না তুমি ভুলে গেছো তুমি চুল মত খানের একমাত্র মেয়ে কেন ড্যাডি লজ্জা কিসের ওকে মানুষ না মানুষ গরিবদের রক্ত চুষে আজ আপনারা বড় লোক হয়েছেন যাদের জন্য আজ গাড়ি বাড়ি বেঙ্গল চলছে তাতে আমি থুতু দেই এখন তোমাকে কুকুরের মতো গুলি করে মারতে পারি যদি কখনো ওর সাথে তোকে মিশতে দেখি তাহলে ওকে আমি গুলি করে মারবো যদি মানুষ হয় তাহলে নর্দ মার্কেট গরিব যদি মানুষ হয় তাহলে নর্দ মার্কেট আরে আপনি তা একটু দেখে শুনে পথ চলতে হয় যদি এক্সিডেন্টে মারা যেতেন তাহলে তো ভালোই হতো ব্যর্থ জীবনের বিড়ম্বনা আর সহ্য করতে হতো না যত দুঃখ কষ্টই আসুক জীবন কখনো ব্যর্থ হয় না আর দুঃখ কষ্টকে যে ভয় পায় সে মানুষ না আরে বীর পুরুষ তো সেই যে দুঃখ কষ্টের মাঝে মাথা তুলে দাঁড়াতে পারে এর আগে আপনাকে যে পরিবেশে দেখেছি আমার ধারণা আপনি যথেষ্ট শিক্ষিত আপনার ধারণা মিথ্যে নয় তবে পরে কথা হবে আগে গাড়িতে উঠুন চলুন আপা ও আপা আপনি দুধ খাবো না কেন খাবেন না আপনি কাঁদতেছেন কেন কেন আপনারে দুঃখ দিছে হ্যারে আমি সাদাব তোর এত বড় সাহস আমার ব্যাপারে তুই নাক গলাতে আসিস কেন গরিব মানুষ বইলা আমার কি মন প্রাণ বলতে কিছুই নাই কারো দুঃখ দেখলে আমার কি দুঃখ লাগে না আমার দুঃখ আর তোর দুঃখ কি সমান ও আপনি তো বড় লোকের দুঃখ আমাদের গরিব দুঃখের লগে মিলব না লন দুধ লন ও ইউ শাট আপ তোর চেহারা যদি আমার বান্ধবী রুবির মতো না হতো তাহলে তোকে আমি কি করতে না পা আই সে গেট আউট ঠিক আছে আমি যাইতেছি রুবি যদি আজ আমেরিকায় না গিয়ে আমার পাশে থাকতো তাহলে একটা পরামর্শ পেতাম আমি লেডিস ক্লাবে যাচ্ছি ফিরতে অনেক রাত হবে রাত আচ্ছা আচ্ছা